আগামী 4 অক্টোবর ইউপিএসসি পরীক্ষা, কিন্তু এই পরীক্ষা কোনোভাবেই পিছানো সম্ভব নয়। তাই সোমবার ইউপিএসসি পরীক্ষা পিছানোর আপিলের শুনানিতে সুপ্রিম কোর্টে একথা জানিয়ে দিল ইউপিএসসি। এই মামলার এফিডেভিট দায়ের করতে বলেছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী 23 অক্টোবর। এই পরীক্ষা গত 31 মে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জেরে তা পিছিয়ে দেওয়া হয়। মহামারী এবং দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বন্যার কারণে কিছু সংখ্যক ইউপিএসসি প্রার্থী পরীক্ষা পিছানোর আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু পরীক্ষা পিছানো যাবে না বলেই জানিয়ে দিল ইউপিএসসি। ব্যুরো রিপোর্ট, এগে বাংলা নিউজ।